দুটো এখন ছোটাছুটি করছে পেছনে, হালকা ভারী কোনটাতে মানে আমাকে অ্যাডজাস্ট করা যায় সেটার চেষ্টা করছে। আমি বলি চাকনির বাটিও তুই কিনে দিবি, উপর চিনি দিয়ে বলেছে। বন্ধুগণ, ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো গেস করতেই পারছো, গেস হোয়াট, একটা দিনক্ষণ পাকা করে ফেলেছি। কি ভাবছো প্রিয়াঙ্কা দি এত এক্সাইটেড, গোল্ড মামনির কি বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ, কিছুটা সেরকম তোমরা গেস করতেই পারো। সো ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকো আর এক্সাইটমেন্টগুলো সবগুলো রিভিল করে ফেলো। সো বাবা আজকে বাজার থেকে অনেক ফলমূল নিয়ে এসছে আর এসে বলছিল যেহেতু মাহে রমজান চলছে তার জন্য ফলের দাম অনেক। সো আমার সমস্ত ভিউয়ার্সদের থাকলো মাহে রমজানের অনেক ভালোবাসা। তো বন্ধুগণ, এখন প্রায় ঘুরতে তোমাদের বাজে 12:30 কাছাকাছি আর মা দোকান থেকে এসছে আর দেখি সকালবেলা ঘুম থেকে উঠে এক ব্যাগ ফল কিনে বাবু টেবিলের উপর রেখে দিয়েছে। কারণ আমি তো খুঁজতে পাচ্ছি না কি কারণ। অবশ্য একটা কারণ আছে, সেটা এই পুরো সপ্তাহ ধরেই একটা পুরোহিতের চেষ্টা চলছে খোঁজার, যে মানে এসে আমাদের যজ্ঞটা করবে। এবার তোমরা বলবে যজ্ঞটা কিসের জন্য হবে? যজ্ঞটা হবে তোমাদের গোল্ডের মুখে একটু প্রসাদ দিয়ে দেওয়া হবে যজ্ঞ করে। তাহলে কি হবে, তোমাদের গোল্ড এই মাস থেকেই মানে ধরো একটু কাঁঠালি কলা টলা ফল টল এগুলো খেতে পারবে। নাহলে বেচারির কি হচ্ছে, ওজনটা ঠিকঠাক মতন বাড়ছে না। তোমরা সবাই বলছো ও রোগা বাচ্চার উপর ধ্যান দাও। তো তার জন্য এই সারা সপ্তাহ ধরে পুরোহিত মশাইয়ের খোঁজ খবর করা হয়েছে, সে পুরোহিত মশাই ফোন ধরছিল না, মানে যে তোমাদের গোল্ডের নামকরণটা করেছিল। সো ফাইনালি তোমাদের গোপুদার যে সকালবেলা বাড়ার সাথে তার বাড়ি থেকে তাকে তুলেছে, তুলে কনফার্ম হয়েছে এবং বাবা দেখলাম সমস্ত ফল টল কিনে নিয়ে এসছে। তো এখন রবিবার দিনটা ঠিক করা হয়েছে, তোমাদের গোল্ডের মুখে পোশাকটা দেওয়া হবে। সো তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো, জানি না ব্লগটা তোমরা কবে পাবে, অবশ্য পেলে আমাদেরকে জানিও যে তোমাদের গোল্ডের মুখে পোশাকটা কেমন লাগলো। সো অবশ্যই আমি রবিবার ব্লগটা বানাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, গোল্ডের এখন তেল মালিশের টাইম হয়ে গেছে, খালি গায়ে মেয়েকে বেশিক্ষণ রাখবো না, পাখাটা চলছে এখন অফ করে তোমাদের গোল্ডের তেল মালিশ হবে। আর বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি হতে চলেছে, কারণ আমি আমার মানে আত্মীয় স্বজন কাউকেই বলা হচ্ছে না, কারণ এইটুকু করা হচ্ছে, জাস্ট সবাই থাকবে একটু ওর মুখে প্রসাদটা দিয়ে দেওয়া হবে এর জন্য। তারপর তো বড় করে করা হবে, ওর দাদুর যখন বাৎসরিক কাজ উঠে যাবে তারপর। তো ভীষণই ফাটাফাটি একটা ব্লগ আজকে রেডি করবো, তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, আর কে কি পরবো সমস্তটাই আজকেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, চলো মা লিংটু হয়ে যেতে হবে এক্ষুনি। সো এখন দুপুরবেলা খাওয়ার জন্য মা থালা গুছিয়ে দিয়ে গেছে। এখানে একটা আননোন ফিচার্স আমি দেখতে পাচ্ছি, সেটা হলো গিয়ে একটা বড়া, বাট কী দিয়ে বানানো মা যেহেতু স্নান করতে গেছে আমি জানি না। তার সাথে রয়েছে কুমড়ো সিদ্ধ, গাজর সিদ্ধ, পেঁপে সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা সর্ষের তেল, এটা রয়েছে কচু শাক ছোলা দিয়ে, কাঁচা ছোলা সিদ্ধ ছোলা দিয়ে, আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এটা হলো পটল পোস্ত, আর মা রান্না করেছে টকের ডাল মানে আম ডাল। সো এইটা হলো আজকে আমাদের শনিবারের নিরামিষ মেনু। তো চলো চটপট আমি খেয়ে নিই, পূজা বলছে এই বস্তুটা কী, আমি যে বেসন দিয়ে কিছু একটা পকোড়া ভেজেছে, খাই ভালো ভালো কিছু হয়েছে, তো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমি আর তোমাদের গোল্ডু এখন একটু রেডি হচ্ছি, গোল্ডকে এই জামাটা পরাবো, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব সোনার দোকানে। সোনার দোকানে গিফট কিনতে যাচ্ছি, কে দিচ্ছে গিফট যদি জানতে চাও পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বলে দাও তো সবাইকে আমরা গোল্ড কিনতে যাচ্ছি, বলো তো আমরা গোল্ড জুয়েলারি কিনতে যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে একবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, এই যে এই পাশে পূজা ওর গলার চেনটা আটকে ফেলেছে সেটাকে ঠিক করার চেষ্টা করছে, আর গোল দেখেছে কতটা এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। সো মেয়ে কিছু পারুক না পারুক ঘুরতে বেড়াতে আর হলো গিয়ে বাইরে গিয়ে মস্তি করতে ভীষণ ভালো পারে। তো চলো আমরা এখন বেরিয়ে যাই, আমরা টোটো বুক করেছি, টোটোটা চলে এসছে, তো ঝিলপার পর্যন্ত আমাদের হেঁটেই যেতে হবে, বেরিয়ে আবার দেখা। তো আমরা বেরিয়ে গেছি, আজকে গোল্ডকে দিয়েছি, গোল্ডকে দিয়েছি পূজার কাছে। তো পূজা নামলে গেটটাকে আমার আটকাতে হবে। এই আমি আর ওই হলো তোমাদের পূজা আর গোল্ড, চলো চটপটে নিয়ে যাই। পাখি, এই পাখি কই, এই সোনা পাখি দেখো, এই ময়না পাখি দেখো, সোনা পাখি ময়না পাখি বৃষ্টি দোকানে দেখা করতে এসছে। দিদুকে টাটা মারো, একটু দিদুকে টাটা করো,
হ্যাঁ অর্ঘ্যকে বলছি, অর্ঘ্যর মামু অর্ঘ্য মামুকে দেখছে, অর্ঘ্য মামুকে দেখতে ব্যস্ত, গেট পরে আছে তাই অর্ঘ্য এসে গেছে, অর্ঘ্য এসে আই আই লাগিয়েছে। তোমার হাতে স্যানিটাইজ করা তো দেবখানে তোমারে আমি যদি কিছু হয়েছে। পাথর আছে কয়টা? পাথর আছে কয়টা? পাথরগুলো দেবা 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92
₹27,300 বলছে এই থালাটার দাম পড়বে। হ্যাঁ বলে রূপসের দেবো, আমি বললাম পূজা সোনা জিনিস এর থেকে কম দামে হবে না, না আমি রূপটা দেবো একবার বুঝে কেমন লাগে দেখ। পূজা এখন ছোটাছুটি করছে পেছনে, হালকা ভারী কোনটাতে মানে আমাকে অ্যাডজাস্ট করা যায় সেটার চেষ্টা করছে। আমি বলেছি চাটনির বাটিও তুই কিনে দিবি, রূপ চিনি দিবি বলেছে, একই সব একই ২০০ মানে তার বেশি বাবা। এখানে অনেক স্টাইল করা করা গ্লাস রয়েছে সেটা একটু দেখো, এখানে অনেক কিছু রয়েছে, ছোট ঠাকুরের গ্লাস রয়েছে, একটা গ্লাস রয়েছে, এটাতেই হয়ে যাবে গোল্ডের বলো। এইটা সেট হয়ে গেছে, এই যে গ্লাস আর এই হলো থালা, আর অলরেডি ও গোল যখন হয়েছিল তখনই গোল্ডের মাম্মা গোল্ডের জন্য রূপোর চামচ আর রূপোর বাটি নিয়ে গেছিল। এখন হিসাব হচ্ছে, অনেকক্ষণ মানে ডিসকাশনের পরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গোল্ডের জন্য এই থালা আর গ্লাসই নেওয়া হবে। হীরের কানেরটা ক্যান্সেল হয়ে গেছে, হীরের কানে কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। গোল তো জামা টামা খেয়ে পুরো পরিষ্কার করে ফেলছে, আমি একটু বসে রেস্ট নিই ওর সাথে, অনেক লড়াই চালিয়েছি আসার থেকে, লড়াই করে ক্লান্ত হয়ে গেছি বলো, টায়ার্ড দেবা টায়ার্ড। পেমেন্ট হচ্ছে, পূজা পেমেন্ট দিচ্ছে দেখো। আচ্ছা আচ্ছা এগুলো হাতে আমার কাছে দিয়ে দেন, বাইরে হবে খালি এইটা বুঝলি, মরগুম হাতে কত পড়তে পারে এটা, ২০০০ আর এই হাতের এগুলো নিলে ১,২০০ টাকা, ১,২০০ টাকা করে। আচ্ছা আচ্ছা এগুলো ভালো আছে ডিজাইন, এগুলো ১,২০০ টাকা করে, এগুলো খুবই ভালো, খুবই ভালো লাগছে দেখতে। এই যে এখন রূপোর এই থালা বাটি কিনে এনে ডিসকাশন চলছে, পূজা বলছে হ্যাঁ এর থেকে সোনা জিনিস হতো, হীরের কানের হতো, মা বলছে প্রসাদ খাওয়ানো হবে তার জন্য তোরে বলা হচ্ছে রূপোর থালা বাটি দেওয়ার জন্য, আরো ভালো জিনিস পরে কেনা যাবে, এটাও ভালো হয়েছে। ও ধরো ১০ বছর ১২ বছর পর্যন্ত ওই যে রুবেলদার দোকানে যারা ছিল রুবেলদা সবাইটাই বলছে ১২ বছর পর্যন্ত এই থালা গ্লাস বাটি চামচে ও খেতে পারবে, থালাটা অনেকটাই বড়, কত সাইজ অনেকখানি বড়, মানে ছোট মানুষের জন্য এরকমই তো কাঁসার থালা হলো গিয়ে মাসি দিয়ে গেছে এইরকম সাইজে, এর থেকে একটু বড়, এর থেকে বড়, ওর জন্য একদম ঠিকই আছে, একদম ঠিক আছে। এখন ঘুমাচ্ছে, ও জানছেও না যে ওর পেছনে এত কিছু হয়ে যাচ্ছে, ও চৈতন্য সিং চৈতন্য ঘুমাচ্ছে, উঠলেই দুধু খাওয়ানো হবে আর চিল চিৎকারটা স্টার্ট হবে। বাড়িতে ঢুকেই ফরমাইশ, লিকাচ্চা বানানো হবে আদা দিয়ে, তো আমি আদা দিয়ে লিকাচ্চা অলরেডি বসিয়ে দিয়েছি আর এখন প্রচন্ড গলা শুকিয়ে গেছে, একটু জল খেতে হবে, জল না খেলে আর পারা যাচ্ছে। এখানে আমার মানে লিকাচ্চা আদা দিয়ে রেডি হয়ে গেছে আর গোল্ড ঘুম থেকে উঠে গেছে, উঠে ও এখন খুব সুন্দর ওর মামমামকে দেখাতে শিখে গেছে, যদি কেউ জিজ্ঞাসা করছে তোমার মামমামটা কে, সব পূজার দিকে চোখ ঘুরিয়ে তাকেই পড়ছে। এই বাকি তাকি এই চা খাবে একটু। তো তোমাদের গোল সমস্ত কিছু মানে খাওয়া বন্ধ হয়ে গেছে, এখন এই যে ঠ্যাঙের আঙ্গুল দেখতে পাচ্ছ, এই ঠ্যাঙের আঙ্গুল চুষে চুষে খাচ্ছে, কেন রে তোর মা খেতে দেয় না কিরে,
এই বিচুটি পাতা তোকে তোর মা খেতে দেয় না, তুই ঠ্যাঙের আঙ্গুল খাচ্ছিস আবার হ্যাঁ বলিস, দাঁড়া বন্ধ করে নি, বন্ধ করে নি, ই মা মোড়া দিচ্ছে দেখো। তো আমরা এখন দলবলে চলে এসেছি, আমাদের বাড়ির এখানে একটা মল রয়েছে, সেই মলে কিছু কিছু জিনিস কালকে দরকার নেসেসারি সেগুলো নেওয়ার জন্য। তো এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, অনেক কোল্ড ড্রিঙ্কসও খেতে রয়েছে, তো সেইগুলো একটু দেখাচ্ছিলাম না, বেশি ঠান্ডা দিকে যাচ্ছে পুরো মল এরকম রয়েছে। তোমাদের গোল্ডেন এটা ফার্স্ট টাইম মল ভিজিট, এর আগে ও কোনো মল টলে যায়নি, বিশেষ করে খাবারের মল। পূজা এসে ছাতা দেখছে, কোনো পুজোর আছে ছাতার ও ছাতা দেখছে, ওই করে দিদি কোথায় এসছি আমরা শোনা, তোমার দিদিও কই, ওই দেখো দিদিও পাশে সবাই আছি আমরা, কেনাকাটা করতে কি লাগবে মা। আলুগুলো সব এইরকম রয়েছে, তার মা দেখছে পছন্দ হচ্ছে নাকি আলুগুলো, পছন্দ হলে আলু এখান থেকে নেওয়া হবে, নাহলে বাইরে বাজার থেকে নেওয়া হবে। আলু কত করে কিলো? আলু 14 টাকা, ঠিক না বেশি বেশি আমি না না, এটা 18 টাকা। পূজা ওখানে লিটারেলি বসে পড়েছে সবজি মশলা টসলা মাকে খুঁজে দেওয়ার জন্য, দেখতে পাচ্ছি পুরো বসে পড়েছে। হ্যাঁ এটা বড় এলাচ, বড় এলাচ লাগে না ও দরকার হয় না, বেকার দাম অনেক। জ্যাকেটটা পেছনে লেখা আছে দামের আকাশ পাতাল পার্থক্য, এগুলো 57 টাকা 58 টাকা করে পিস, আর এগুলো 22 টাকা 25 টাকা। আমরা এই সল্টটাই খাই, তোমরা অনেকে জিজ্ঞাসা করছিল আগে থেকে, এই সল্ট হলো লাইট সল্ট, মানে আবিষ্কার করেছে এখানে ডাল আর চালে নাকি সব পোকা। আর গোল্ডকে নিয়ে ভীষণই ওয়ারিড, কারণ গোল্ডে যদি ঠান্ডা লেগে যায়, যে এখানে পাখা চলছে পেছনে দেখতে পাচ্ছ, পাখা এসে সব চলছে, তো বলছে ওকে নিয়ে সরে দাঁড়াতে, চলো মা আমরা একটু সরে সরে দাঁড়াই, আমরা একটু পেছনে যাই, এটা হাওয়া না লাগে আমাদের। পূজার এখানে ঘি নিয়ে দরজা চলছে, বন্ধুটা নিয়ে যায় বাজার থেকে নেবে নাকি ভালো ঘি। এই যে এই যে পূজা ঝর্ণা আছে না এখানে, হ্যাঁ একটু ঝর্ণা পেয়েছে, তো মা ফাইনালি ঝর্ণা কিনে গেছে, ছোট সাইজ আছে। তো আমার অ্যাপেলের চার্জ শেষ হয়ে গেছে, তো আমার পুরনো ফোনে শ্যুট হচ্ছে, তো আমরা এখন একটু বাজারের ভেতর মুদিখানার যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটে যাচ্ছি কেনাকাটা। সব শপিং মলে পাওয়া যায় না দেখেছো, পাড়ার দোকানও কাজে আসে। এই মেয়েটার চোখে ঘুম নেই, এ সমস্ত বিশ্বজগৎ দেখছে, বাড়িতে থাকলে কতবার ঘুম হয়ে যেত, এখন কোনো ঘুম নেই। এইটা ভালো লাগছে সাদা থালা, এটা এটা বড় থালা আর এই লেডিস লাগবে। তো এগুলো হলো সেই ঢোকলা মিষ্টি, আমি বলছি এই যেগুলো গোবিন্দ বানছে, বলে না এগুলো মিষ্টি, মিষ্টি নেওয়া হচ্ছে, এখন ঘি নেওয়া হবে। মামাম কি করেছে, ঝটকা দিয়ে দিয়েছে তোমাকে, ঝটকা দিয়েছে মাম, জোরসে ঝটকা দিয়ে দিয়েছে, কি করছে মামাম, সারা মুখটাতে দেখো কালি লাগে, সারা মুখটাতে দাগি কালি, এই সমস্ত করেছে। তো এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 15:10 কাছাকাছি, আমরা বাড়িতেও ঢুকে গেছি, আর তোমাদের গোল্ড গাড়ির ভেতরই ঘুমিয়ে পড়েছে। তো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রিল্যাক্সে বসে কালকের ব্যাপারে পুরো ফুল ডিসকাশন করব, করে তারপর রাতে ডিনার করব। তো চলো নেক্সট কি করছি, রাতে ডিনার কখন করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে কি করেছে তোমাদের গোল্ড, মানে এত রাগ উঠে গেছে, আমারও রাগ উঠে গেছে, পূজারও রাগ উঠে গেছে, আমরা বাজারে বেরিয়েছি, হিসু ই মা ঝুনু কাকুর মুখ ভরে হিসু হচ্ছে, ওই দেখো ই কি বলবে দেখতে পাচ্ছ, দাঁড়া ওই দেখো মুখ ভরে ওর হিঁচু হয়ে গেছে, গা দিয়ে মুখ দিয়ে ছি 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 ছি।
তো যেটা বলছিলাম সেটা হলো আমরা যেখানে ওই যে দশকর্মা দোকানে গেছি পাশে দুজন এসছে দিদি মতন বা বৌদি মতন এবার তাদেরকে ইশারা করে ডাকছে এই এই তারা আবার বলছে এই কয় মাসের বাচ্চা এরকম ডাকছে মানে এত ডিফিকাল্ট ওকে নিয়ে রাস্তায় বেরোনো একে ওকে তাকে ডেকে বেড়াবে এই রাস্তায় বেরিয়ে লোকজনকে রাখিস কেন তুই হ্যাঁ আমাদের পেছিস নেই আর যদি তুই কাউকে ডেকে হাই হ্যালো বাই করতে গেছিস তো দেখিস তোর কি অবস্থাটা হয় কি অবস্থাটা তোর হয় দেখিস তুই যদি রাস্তায় বেরিয়ে আর লোক ডেকেছিস বললাম না